ইউটিউবের মধ্যে একটা পারফেক্ট টাইম তোমাকে বুঝতে হবে, যে কোন টাইমে আমার ভিডিও দিলে আমার ভিউয়ার্সরা বেশি সংখ্যক ভিডিও আমার দেখছে। কেন কথাটা বললাম, ইউটিউবের মধ্যে এখন মানে এখনই 2024 সালে এসে তোমাকে বুঝতে হবে যে কোন টাইমে ভিডিও দিলে আমার বেশি ভিউয়ার্সরা আমার চ্যানেলে আসছে, আমার চ্যানেলে ভিডিও দেখছে, তারা সাবস্ক্রাইব করছে, তারা লাইক করছে, তারা কমেন্ট করছে। তো আজকের যে টপিকটা, সেই টপিকটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো। এই টপিকটার আজকে যেটা বিশ্লেষণ করে তোমাদের বোঝাবো, সে টপিকটা হচ্ছে 2024 সালে এসে কোন টাইমে ইউটিউবের সঠিক সময় কি যে আপলোড করার ভিডিও, মানে ইউটিউবের মধ্যে কোন টাইমটা সঠিক আমার ভিডিও আপলোড করার জন্য, এটা নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো চলো দেরি না করে শুরু করছি। আমি হলাম ধীমান, তোমরা দেখছো ধীমান দে ব্লগস ইউটিউব চ্যানেল। তো ফার্স্ট অফ অল বলবো যে ইউটিউবের কোনো নির্দিষ্ট কিন্তু টাইম কেউ কারোর জন্য, কোনো চ্যানেলের জন্য কিন্তু কেউ বলে দিতে পারে না। এটা নিজেকেই বিচার করে নিজেকেই সঠিকভাবে সেই টাইমটাকে মেজার করতে হয়। কারো কারো ভিডিও দেখবে, কেউ রাত্রেবেলা 9টার সময় ভিডিও পোস্ট করছে, কিন্তু পোস্ট করার পরেই দেখবে 2-3 ঘন্টার মধ্যে লাখে লাখে মিলিয়নে মিলিয়নে ভিউ আসছে। আবার কারো চ্যানেল দেখবে সকালবেলা 7টার সময় পোস্ট করছে, তার ওই টাইমেই অডিয়েন্স আছে, তার ওই টাইমে প্রচুর ভিউ আসছে। আবার তুমি দেখবে কোনো সময় দুপুরবেলা তুমি ভিডিও পোস্ট করলে দেখবে তোমার ভিডিওতে কোনো ভিউজই নেই। তো এটা কেন হয়, এটা কী কারণে হয়, এটা থেকে বেরিয়ে আসবো কী করে, সেটাই আজকে বোঝাবো তোমাকে। ইউটিউব যখন একটা চ্যানেল তুমি শুরু করেছো, তোমাকে সবসময় মাথায় রাখতে হবে যে আমার বেস্ট টাইমিং কোনটা, যে টাইমে ভিডিওটা আমার পোস্ট করা দরকার যাতে মানুষ দেখে। সেটা কী করে খুঁজে পাবে, বেশিরভাগ ইউটিউবাররা তোমাদের হয়তো চ্যানেলে বলেছে যে চ্যানেলের অ্যানালিটিক্সের মধ্যে একটা গ্রাফস থাকে, সেই গ্রাফটাতে গিয়ে পরে তোমাকে ওখানে বুঝতে হবে যে এখানে গ্রাফটা বেগুনি কালারটা ডিপ বেশি থাকে, ওই টাইমে তোমার অডিয়েন্স বেশি। কিন্তু আমি বলবো এটা পুরোপুরি ভুল। কেননা ওই যে ডিপ গ্রাফটা তোমাদের দেখায় অ্যানালিটিক্সের মধ্যে, যে গ্রাফটা তোমাদের দেখায়, সেই গ্রাফটা তো তোমার এতদিন ধরে যে চলে আসা ভিডিওগুলো কখন পাবলিক দেখেছে সেটার দেখায়, বা তুমি কালকে যে ভিডিও দিলে 48 ঘন্টা যে ভিডিও দিলে সেটার দেখায়। কিন্তু সেটা তো প্রপার তোমাকে প্রত্যেকটা দিনের তো দেখাচ্ছে না। তো তোমাকে ভিডিও কিভাবে দেবে, ভিডিও ধরো সকালবেলায় তোমাকে, ধরো একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি কিভাবে তুমি টাইমটা বিচার করবে। দেখো সেটা শর্টসের হোক সেটা লংয়ের হোক, দুটোরই বুঝে যাবে তোমরা যে দুটো ভিডিওর জন্যই এটা অ্যাপ্লিকেবল। প্রথমে সকাল 7টায় একটা ভিডিও বানিয়ে তুমি পোস্ট করলে, মানে ভিডিওটা আগে বানিয়ে নিলে, সকাল 7টার সময় পোস্ট করে দিলে, হলো। পরের দিন আবার সকালবেলায় 8টার সময় একটা ভিডিও পোস্ট করলে, হলো। তারপরের দিন 9টার সময় সকালে ভিডিও পোস্ট করলে, হলো। তা এইভাবে তোমাকে যে বিভিন্ন যে টাইম আছে, ঠিক আছে, কখনো দুপুরবেলায় 12টার সময়, কখনো বিকালবেলায় 4টের সময়, কখনো সন্ধ্যাবেলা 6টার সময়, কখনো রাত্রেবেলা 9টার সময়, এরকমভাবে তোমার 6-7টা ভিডিও তুমি আগে বানিয়ে নাও। এবার পার ডে এই টাইমগুলোতে পোস্ট করো, আর খাতাতে নোট ডাউন করো যে আজকে এই ভিডিওটা আমি এই টাইমে ফেললাম, ইউটিউবে পাবলিশ করলাম। তাহলে কি এবার এই গত 10 দিনের মধ্যে তুমি, বা গত 5 দিনের মধ্যে 5টা টাইমে যদি ভিডিও দাও, দেখবে একটা টাইমে কিন্তু কোনো না কোনো ভিডিওতে যেটা তুমি দিয়েছো একদিন, সেটা কিন্তু তোমার বেশি সংখ্যক ভিউজ নিয়ে এসছে বাকি ভিডিওগুলোর তুলনায়। তখন তোমাকে সিলেক্ট করতে হবে যে ওই টাইমটাই কিন্তু আমার একদম পারফেক্ট টাইম ইউটিউবে ভিডিও আপলোড দেওয়ার জন্য বা পাবলিশ করার জন্য। তো ওই টাইমটা তোমার চ্যানেলের টাইম হিসাবে ফিক্স করে নিতে হবে। আমি আশা করি বোঝাতে পারছি তোমাদের। এই স্ট্র্যাটেজিটা তোমাকে যখন তুমি বুঝে যেতে পারবে, তোমার তখন তুমি চ্যানেলের যে নির্দিষ্ট টাইম, ওই টাইমে যদি পার ডে ভিডিও পোস্ট করো, তোমার ভিডিও রিচটা বাড়িয়ে দেবে। ইউটিউব তখন দেখবে যে পার ডে একই টাইমে এই টাইমটা ওর চ্যানেলে ওর ভিডিও আসে আর একই টাইমে পোস্ট করছে ভিডিও। ইউটিউব তখন বুঝবে যে না ভাই, এ রেগুলার কাজ করছে। তোমার ভিডিও তখন কিন্তু বেশি সংখ্যক পরিমাণে পুশ করে ইউটিউব কিন্তু তোমার ভিডিওর রিচ বা চ্যানেলের রিচ যেটা আমরা বলি সেটা বাড়িয়ে দেবে, মানে বেশি সংখ্যক মানুষের কাছে ইমপ্রেশন পৌঁছাবে। তো এইভাবে ভিডিও টাইমে টাইমে দিয়ে
তোমাকে 5-6 দিন বা 10 দিন ধরে ভিডিও দিয়ে তোমাকে স্টাডি করতে হবে যে কোন টাইমটা বেস্ট আমার চ্যানেলের জন্য, সেটা শর্ট হোক সেটা লং ভিডিও চ্যানেল হোক, সে যেটাই হোক না কেন, কিন্তু এইভাবে তোমাকে ডিসাইড করতে হবে যে এই টাইমটা আমার চ্যানেলের জন্য বেস্ট ফিক্সড টাইম। তো আশা করছি আজকে বুঝাতে পেরেছি যে কোন টাইমটা এই 2024 সালে এসে কোন টাইমটা তোমার চ্যানেলের জন্য ভিডিও ফেললে ভালো হয়, মানে ভিডিও পাবলিশ করলে ভালো হয়, সেটা তুমি কিভাবে বার করবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থেকো, আর এরকমই ইম্পর্টেন্ট ভিডিও দেখার জন্য এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করতে ভুলবে না। আর তোমাদের কোনো যদি অসুবিধা হয়ে থাকে, বুঝতে কোনো কিছু যদি জানতে চাও বা শিখতে চাও, আমাকে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো তোমরা, তাহলে সেই টপিকের ওপরেও আমি একটা ভিডিও তোমাদের অতি অবশ্যই দেবো। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে, নতুন কিছু এপিসোডের সাথে। তো আজকের জন্য টাটা।